বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার যেন জাতির চেতনাকে ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে যেন ধারণ করে তারা যেন জাতির প্রত্যাশা পূরণ করতে পারে শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি কথা বলেন এদিন দুপুরে নড়াইল জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিভিন্ন দপ্তর থেকে ফ্যাসিবাদের প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি এ সময় সেক্রেটারি বলেন এখনও সচিবালয় থেকে শুরু করে সব জায়গাতেই আওয়ামী দোষরা বসে আছে তাদেরকে দেশের জনগণ বরদাস করবে না মৌলিক যে সমস্ত রাষ্ট্র জনতে 19 বছরের জঞ্জাল বাসা বেঁধেছে এগুলোকে সাফ করে রিফর্ম করে আপনি দ্রুততম সময় একটি জাতি নির্বাচনকে পরিণত সৃষ্টি করুন তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনাকে তারা যেন ধারণ করে 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করে আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তবে আবেগ অবশ্য তো মাঝেমধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া